বর্তমানে উত্তর কোরিয়া খাদ্য সংকটের সঙ্গে লড়াই করছে, আর এই অবস্থায় দেশের সর্বোচ্চ নেতা কিম জং উন মত্ত দামি মদ, দামি সিগারেট এবং আমদানি করা মাংসের নেশায়। ডেইলি স্টারের সাথে কথা বলেন একজন যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিশেষজ্ঞ। তার মতে কিম জং উন একজন সুরাপ্রেমী মানুষ, যিনি ব্ল্যাক লেবেল স্কচ হুইস্কিতে চুমুক দিতে পছন্দ করেন এবং হেনেসি ব্র্যান্ডিও পান করতে ভালোবাসেন, যার একটি উচ্চমানের বোতলের জন্য নাকি খরচ হয় প্রায় $7,000। কয়েক বছর আগে চীনা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমস দ্বারা প্রকাশ করা বাণিজ্য তথ্য অনুসারে 40 বছর বয়সী কিম উচ্চমানের জীবনযাপন করতে বছরে $30 বিলিয়ন ব্যয় করেন। মদ ছাড়াও কিম গুরমেট খাবার উপভোগ করেন। আবার উত্তর কোরিয়ায় কিমের জাঙ্ক ফুডের প্রতি ভালোবাসাও রয়েছে। কিমের পরিবারের জন্য পিৎজা তৈরি করার জন্য 1997 সালে একজন ইতালীয় শেফ নিয়োগ করা হয়েছিল। আবার কিম ব্যয়বহুল ব্রাজিলিয়ান কফিতেও আসক্ত, যার জন্য তিনি মাত্র 1 বছরে প্রায় $9,670,051 খরচ করেন এবং ইভে সেন্ট লরেন্স কালো সিগারেট খান, যেটা সোনার ফয়েলে মোড়ানো থাকে। 2014 সালে যুক্তরাজ্যের মেট্রোর একটি প্রতিবেদনে বলা হয় কিম নিয়মিত স্নেক ওয়াইন পান করেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা প্রতিবেদনে বলেছিলেন যে মদ্যপান এবং ধূমপানের কারণেই তার ওজন নাকি 136 কেজি। তিনি নাকি ইদানিং জোলফিডেম ওষুধও খাচ্ছেন। এই ওষুধ সাধারণত ইনসোমনিয়া দূর করতে কাজে লাগে। উত্তর কোরিয়া, দেশটিতে বর্তমানে খাদ্য সংকট চলছে তীব্র। দেশের মানুষ একবেলা খেতে পাচ্ছেন কিনা সেটাও সন্দেহ। এদিকে এই অবস্থায় দাঁড়িয়ে দেশের সর্বোচ্চ নেতা তিনি কিন্তু বিলাসবহুল জীবনযাপন করে চলেছেন। উত্তর কোরিয়া এমন একটা দেশ যে দেশে যা ঘটে তার খুব কমই বাইরের পৃথিবীতে আসে, যেন গোটা পৃথিবী থেকে তারা বিচ্ছিন্ন থাকতেই ভালোবাসেন। তেমনটাই কিন্তু ঘটে চলে উত্তর কোরিয়ার সঙ্গে। যখন গোটা দেশটায় চলছে খাদ্য সংকট, দেশের মানুষ খেতে পাচ্ছেন না, সেই সময় দেশের সর্বোচ্চ নেতা তিনি মেতে রয়েছেন দামি দামি মদ, সিগারেট, আমদানি করা মাংসের নেশায়। ডেইলি স্টারের সঙ্গে কথা বলেন একজন যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিশেষজ্ঞ। তিনি বলছেন কিম জং উন একজন সুরাপ্রেমী মানুষ, যিনি ব্ল্যাক লেবেল স্কচ হুইস্কিতে চুমুক দিতে পছন্দ করেন, হেনেসি ব্র্যান্ডি পান করতে ভালোবাসেন, যার উচ্চমানের একটি বোতলের জন্য নাকি খরচ হয় $7,000। ভাবতে পাচ্ছেন, উত্তর কোরিয়া এ এক অদ্ভুত জায়গা, যা ঘটে তার খুব কমই আমরা জানতে পাই, কিন্তু উত্তর কোরিয়ার প্রতি মানুষের একটা আকর্ষণ থেকেই যায়। আপনিও যদি এ বিষয়ে আরও জানতে চান, আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, যাতে এই তথ্য সবার কাছে গিয়ে পৌঁছয়।